আলহামদুলিল্লাহ আল্লাহ আর আমিন ওসালতসাল্লাম আর নাবিন আহ আলী ওসাহ ভিয়াজ মা ইন আমাবাদ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা বাংলাদেশে মুসলিমদের উপরে সাংস্কৃতিক আগ্রাসন নতুন করে যে সাংস্কৃতিক আগ্রাসন শুরু হয়েছে তার নাম হল হোলি এটি হিন্দুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের প্রধান প্রধান ধর্মীয় উৎসবসমূহের মধ্যে থেকে একটি কিন্তু গত বছর দুই হলো এটাকে আমাদের সমাজে সাধারণ মুসলিম যুবক যুবতীদের মধ্য থেকে যারা ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান শূন্যের কোঠায় বা ধর্ম সম্পর্কে যাদের জ্ঞান একেবারে শূন্যের কোঠায় এই সমস্ত সাধারণ যুবক যুবতী মুসলিমদেরকে এই হোলি খেলা মাতিয়ে তুলছে বেশ কিছু মিডিয়া বেশ কিছু প্রগতিশীল তারা এটাকে এমনভাবে উপস্থাপন করছে যেন এটি নিছক একটি আনন্দ নিছক একটি খেলা নিছক একটি বিনোদন অথচ এর পেছনে রয়ে গেছে হিন্দুদের বিশাল বড় একটি পূজা বিশাল বড় একটি উৎসব এর বিরাট ইতিহাস আমরা যদি ফাল্গুনী মুখোপাধ্যায় রচিত নানা কথায় হোলি অথবা আমরা যদি গুগলে শ্বাস দিয়ে হোলি অথবা দোলযাত্রা এ জাতীয় লিখে আমরা শ্বাস দিই তাহলে উইকিপিডিয়াতে দেখতে পারবো যে হিন্দুদের বিশাল বড় ইতিহাস রয়ে গেছে এর পিছনে ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ হিন্দুদের এই ধর্মগ্রন্থে এই গ্রন্থে হিন্দুদের এই হোলি খেলার ইতিহাস সম্পর্কে যে তথ্য বর্ণিত হয়েছে সেটি হলো যে শ্রীকৃষ্ণ রাধিকার সঙ্গে রাতভর পার্শবিক নির্যাতন আধিকার প্রতি করার পরে রক্তাক্ত হয়ে যাওয়ার পরে যখন সে লোক সকালে সে শ্রীকৃষ্ণ এটাকে ঢাকার জন্য সাধারণ মানুষদেরকে দোলযাত্রার আহ্বান করলো রং মাখামাখি একে অন্যকে রং মাখামাখি করবে এই উৎসবের আহ্বান করলো সবাই এই উৎসবে ঝাঁপিয়ে পড়লো এবং তার ফলে তার যে অপকর্ম সেটি ঢাকা পড়ে গেল প্রিয় বন্ধুগণ এটি আমার কোনো বক্তব্য নয় এটি হিন্দুদের ধর্মীয় গ্রন্থের বক্তব্য এছাড়াও আরও হোলি খেলা প্রসঙ্গে এর ইতিহাস সম্পর্কে এর সূচনা সম্পর্কে প্রহ্লাদ হলিকা এবং আরও নানাজনকে ঘিরে নানান মুখরোচক অনেক গল্প কাহিনী বর্ণিত আছে সেগুলো আমাদের মাথা ব্যথার কারণ নয় আমাদের মাথা ব্যথার যে কারণটি সেটি হলো আমাদের মুসলিম ভাই বোনদেরকে নিছক বিনোদনের নামে নিছক হাসিখুশির নামে নিছক তামাশা করার নাম দিয়ে ওই হোলি খেলার মধ্যে যারা লিপ্ত করছে তারা না জেনে লিপ্ত করছেন তা নয় তারা বাংলাদেশের সাধারণ মুসলিমদেরকে বাধ্য করে জোরপূর্বক হিন্দুদের ধর্মীয় আয়োজন উৎসব একের পর এক নানামুখী সংস্কৃতিতে এগুলাতে মুসলিমদেরকে একাকার হয়ে যাওয়ার মুসলিমদেরকে ডুবে যাওয়ার মুসলিমদেরকে সেগুলাতে মিশে যাওয়ার জন্য নানাভাবে বাধ্য করা হচ্ছে কখনো ধর্ম উৎসব সবার নাম দিয়া কখনো এরকমভাবে উদারতার নাম দিয়া কখনো উৎসবের নাম দিয়া কখনো নিচ্ছক ফুর্তির এরকমভাবে প্রলেপ দিয়ে হিন্দুদের বিভিন্ন পূজাকে হিন্দুদের বিভিন্ন উৎসবকে মুসলিমদেরকে অংশগ্রহণ করতে মুসলিমদের মাঝে এটাকে ছড়িয়ে দিতে বেশ কিছু কুচক্রী মহল কাজ করে যাচ্ছে প্রিয় বন্ধুগণ হোলি খেলা তার অন্যতম গত বছর দুই থেকে এই হোলি খেলা যেভাবে বেড়ে চলছে আমার তো আশঙ্কা হয় সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের একটি ধর্মীয় বিরাট একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সেটাকে মুসলিম সমাজে এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী কথিত প্রগতিশীল এক শ্রেণীর মিডিয়া তারা এরকমভাবে এটাকে বাঙালি জাতির ঐতিহ্য বলে বাঙালি জাতির হাজার বছর বা শত বছরের কালচার বলে এটাকে মুসলিম সমাজের ভিতরে তারা ছড়িয়ে দিচ্ছে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে এবং অনেকখানি তারা সফল হয়ে গেছে প্রিয় বন্ধুগণ আফসোসের বিষয় এই হোলি খেলা এটাকেও হয়তো খুব বেশি দিন হয়তো লাগবে না যে খুব বেশি দিন প্রয়োজন হবে না তারা অচিরেই বলে ফেলবে যে এটিও হিন্দুদের এটিও বাঙালি জাতির একটি পুরাতন উৎসব বা বাঙালি জাতির একটি ঐতিহ্য বা এর বিরুদ্ধে যারা করবে তারা বাঙালি জাতির বিরুদ্ধে প্রিয় বন্ধুগণ এটি অত্যন্ত ভয়াবহ এক খেলা চলছে যার যার ধর্ম তার তাকে পালন করতে দিন যার যার ধর্ম তাকে পালন দিন হিন্দু ধর্ম সে পালন করুক মুসলমানদের ধর্ম সে পালন করুক আমরা তো কই আহ্বান করি না কোনো তো আহ্বান করেন না যে কোরবানের ঈদে হিন্দুদেরকে আহ্বান করা হোক তাদেরকে দাওয়াত দেওয়া হোক তারা আমাদের গর্ত খেতে আসুক আমরা তো তাদের যে আবেগের জায়গা তাদের যে ধর্মীয় অনুভূতি সেটা নিয়ে তাদেরকে থাকার সুযোগ দিচ্ছি কেন কেন বাংলাদেশের শান্তপ্রিয় মুসলমানদেরকে বাংলাদেশের শান্তিপ্রিয় আলেম উলামাদেরকে বাংলাদেশের শান্তিপ্রিয় দিনদার মানুষদেরকে কেন এরকম ভাবে উগ্রতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে কেন তাদেরকে হিন্দুদের এই ধর্মীয় উৎসবকে হিন্দুদের এই সমস্ত আয়োজনকে ধর্মীয় আয়োজনকে নিছক বিভিন্ন প্রলেপ দিয়ে মুখরোচক এরকম স্লোগানের প্রলেপ দিয়ে কখনো এটাকে উদারতার নাম দিয়া কখনো এটাকে নিছক বিনোদন আর আনন্দের নাম দিয়া মুসলিম যুবক যুবকদের মাঝে এগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা যারা মুসলিম হিসাবে নিজেদেরকে দাবি করি আমাদেরকে সাবধান হতে হবে এগুলো হিন্দুদের ধর্মীয় কালচার হিন্দুদের বর্ণিত হয়ে গেছে এবং এগুলোর পিছনে অনেক নোংরা একটা ইতিহাস বড় কথা এই এই খেলা খেলা বা এই রং বা পূজার যে নতুন ফেতনা শুরু হয়েছে এটি আস্তে আস্তে বিস্তার লাভ করছে শহরে গ্রামে স্কুল কলেজে রাস্তা ঘাটে কোন জায়গা এই অপকর্ম থেকে নিরাপদ নয় প্রিয় বন্ধুগণ সবচেয়ে আফসোস লাগে সবচেয়ে কষ্ট লাগে যখন দেখি যে সমস্ত ফাসেক যে সমস্ত অবাধ্য যে সমস্ত বেনামাজি যে সমস্ত অমুসলিম মুসলিম দিকে না তারা এই হোলি খেলার নাম করে যখন যখন চলে চলে যাচ্ছে বোন আমার মা কোন মুসলিম মেয়ে তখন পর্দানসীন মুসলিম মেয়েকে বাধ্য করে জোরপূর্বক হাসাহাসি রসিকতার নাম দিয়ে তার গালে তার শরীরের বিভিন্ন অঙ্গে এরকম ভাবে হাতানো হচ্ছে রং মাখামাখি করে দেওয়া হচ্ছে প্রিয় বন্ধুগণ কোথায় কোথায় আমাদের বিবেক কোথায় আমাদের প্রগতিশীলদের সে সমস্ত কথাবার্তা এই রং মাখার ভিতরে কি লজিক আছে এর ভিতরে কি বিজ্ঞান আছে এর ভিতরে কি যুক্তি আছে যেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যার ভিতরে বিষাক্ত প্রয়োজন রয়ে গেছে যেটি মানুষের শরীরে সবচেয়ে স্পর্শকাতর জায়গা চেহারা মেখে দেওয়া হচ্ছে যেটি মানুষের জীবন ধ্বংস ডেকে আনবে সেই কাজটিকে প্রমোট করা হচ্ছে কেন কাদের স্বার্থকে উদ্দেশ্য এরকমভাবে লক্ষ্য করে কাদের স্বার্থ পূরণের জন্য সিদ্ধি করার জন্য সিদ্ধ করার জন্য এই অপসংস্কৃতিকে এই বাজের সংস্কৃতিকে বা অন্য ধর্মের মানুষের সংস্কৃতিকে আরেক ধর্মের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে লেলিয়ে দেওয়া হচ্ছে এবং চাপিয়ে তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কেন প্রিয় বন্ধুগণ এ প্রশ্নের উত্তর আদায় করতে হবে আপনাকে আমাকে আমাদের সকলকে আমরা শান্তি চাই আমরা চাই যে যে তার ধর্ম পালন করুক বাংলাদেশে কোনো ধর্মের মানুষ অন্য কোন ধর্মের মানুষকে তার ধর্ম পালন করতে বাধ্য করে না কিন্তু আফসোসের বিষয় যে নব্বই শতাংশ মুসলমানকে আজ হিন্দুদের অনেক কালচারকে অনেক ইবাদতকে তাদের অনেক উপাসনাকে তাদের অনেক পূজাকে তাদের অনেক অর্চনাকে বাধ্য করা হচ্ছে মুসলিমদেরকে সেখানে সামিল হয়ে যাওয়ার একাত্মতা পোষণ করার এটাতে একটা ভয়াবহ খেলা আমার ইমান নিয়ে খেলা আমাকে বেঈমান বানানোর চক্রান্ত প্রিয় বন্ধুগণ নবী সাল্লাম বলেছেন মন্ত কম ইনফাহিন হোম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে যে ব্যক্তি কোনো জাতির মতো কোনো কাজ করবে আচরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর যারা হোলি খেলা মত্ত হচ্ছেন তারা শুধু সাদৃশ্য গ্রহণ করছেন না তারা তাদের সে পূজার নাম নামও বহাল রয়েছে হুব সে কাজও বহাল রয়েছে সাদৃশ্য তো আছেই আপনি হোলি খেলা হচ্ছেন আপনি কি জানেন এটা রাধা কৃষ্ণের এটা প্রহ্লাদ হোলিকার একটি বস্তা পচা সস্তা ইতিহাস সম্বলিত একটা নোংরামিকে এটা বহন করছে এই রং পূজা এটি আপনাকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে এটা আপনাকে ইসলাম থেকে বের করে দিচ্ছে আপনাকে কুভুরের দিকে নিয়ে যাচ্ছে আপনাকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে আপনাকে অনৈতিকতার দিকে নিয়ে যাচ্ছে প্রিয় বন্ধু আপনাকে ফিরে আসতে হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন আপনি মুসলিম হয়ে থাকলে অন্য মানুষের অন্য ধর্মের মানুষদের ধর্মীয় কর্মে অংশগ্রহণ শুধু নয় সেখানে একাত্মতা পোষণ করা এনজয় করা এটা রীতিমতো আপনি ইসলামের ভাবে বিদ্রোহ করা সামিল আপনার যদি ইসলামকে ভালো না লাগে আপনি যদি হিন্দু ধর্ম গ্রহণ করেন আপনাকে তো আমরা আপনাকে তো আমরা সেটার জন্য বাধ্য করব না যে আপনি ইসলামে ফিরে চলে আসেন কিন্তু কিন্তু আপনি মুসলিম নাম ব্যবহার করে মুসলিম পরিবার এর পরিচয় বহন করে আপনি হিন্দুদের ধর্মীয় কালচারকে উদারতার নাম দিয়ে নিজে সেটাতে জড়বেন ভালো কথা আপনার ব্যাপার কিন্তু আপনি আমার পর্দানুসীন মায়ের হাতে মায়ের শরীরে পর্দানুসীন বোনের শরীরে রিকশায় যাচ্ছে রাস্তায় যাচ্ছে বাধ্যতামূলক জোরপূর্বক আপনি রং মেঘে দিচ্ছেন এবং নির্লঞ্জের মতো আমাদের এক্সট্রেন মিডিয়া সেটাকে প্রচার করছে যেটাকে আইনের আওতায় আনা উচিত ছিল যেটি রীতিমতো অসভ্যতা যেটা রীতিমতো অসভ্যতা যেই অসভ্য হাত যেই অসভ্য হাত একজন সভ্য মেয়ের গায়ে উঠে সেই অসভ্য হাত ভেঙে দেওয়াই হলো সবচেয়ে বড় সভ্যতা আফসোসের বিষয় আক্ষেপের বিষয় যে মিডিয়া এটাকে তামাশা হিসাবে প্রকাশ করছে এবং রীতিমতো এটাকে প্রমোট করছে এত বড় একটি জঘন্য কর্ম কোন পর্দানুষীন মেয়ে কোন কোন বোরকা পরিহিতা মেয়ে কোন হিজাব পরিহিতা মেয়ে কখনো চায় না কোন পরপুরুষ একটি ফাছে রাস্তার ছোকরা ছেলে একটি অবজ্ঞ ছেলে একটা নোংরা ছেলে তার গায়ে হাত দেখ এটা কোন ভদ্র মেয়ে চায় না কিন্তু সেই কাস্টে আজকে করা হচ্ছে এমন ভাবে করা হচ্ছে যে সে মেয়ে কোনো প্রতিবাদ করার সুযোগ পাচ্ছে না পরিবেশটা এরকম তৈরি করে নেওয়া হচ্ছে এবং নির্লজ্জের মতো এইগুলোকে ক্যামেরায় ধারণ করে মিডিয়া একের পর এক প্রচার করে চলেছে প্রিয় বন্ধুগণ আসুন এর বিরুদ্ধে আমরা সকলে সোচ্চার হই আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব না হলে ধীরে 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 আমাদেরকে আমাদের পরবর্তী বংশধরদেরকে এরকমভাবে এই সমস্ত হিন্দু ধর্মের কালচার গ্রহণ করতে বরণ করতে সেগুলোতে এরকমভাবে সামিল হয়ে যেতে আমাদেরকে বাধ্য করা হবে প্রিয় বন্ধু আমরা আবারও বলছি হিন্দুরা তাদের হোলি পূজা করুক সেটা নিয়ে তো আমাদের কোনো আপত্তি নেই সেটা নিয়ে তো আমাদের কোনো বাড়াবাড়ি নেই থাকার কথাও নয় কিন্তু কেন তাদেরটা আমাদেরকে সামিল হওয়ার জন্য এরকমভাবে বাধ্য করা হচ্ছে এটা একরকম বাধ্য করা এটাকে ইতিবাচকভাবে প্রমোট করা মানে হলো বাধ্য করা সারা বাংলাদেশে শীতের সিজন উপলক্ষে হাজার হাজার মাহফিল হচ্ছে হাজার হাজার মাহফিল হচ্ছে বাংলাদেশের এমন একটি পাড়া নেই এমন একটি মহল্লা নেই এমন একটি গ্রাম নেই যেখানে এই শীত সিজন উপলক্ষে মাহফিল হয় না সে মাহফিল ভালো হোক মন্দ হোক মন্দের ভালো হোক যাই হোক এই ইসলামিক ওয়াজ মাহফিলগুলো হয়ে থাকে কই কোন মিডিয়াকে তো আজ পর্যন্ত একটি মিডিয়াকে একটি টেলিভিশন চ্যানেলকে আমরা দেখি নেই যে সে সমস্ত মাহফিলের সংবাদকে ইতিবাচকভাবে প্রচার করতে বাংলাদেশের কোটি কোটি মানুষ যে মাহফিলগুলোর সাথে জড়িত প্রতিটি এলাকা প্রতিটি মহল্লার মানুষ যে কাজের সাথে জড়িত কই সে বিষয়ে কোনো নিউজ তো আমরা কখনো দেখি না এই হোলি খেলার সঙ্গে যদি দুশো চারশো ছয়শ বিভ্রান্ত মুসলিম যুবক যুবতীরা জড়িত হয় তাহলে সেটাকে কেন এত গুরুত্ব দিয়ে প্রমোট করা হয় প্রিয় বন্ধুগণ এই অনাচারকে অনাচারকে যারা প্রমোট করছে তারাও সমান অপরাধী আল্লাহর তাদেরকে দাঁড়াতে হবে এবং এদেশে মানুষ তাদের বিচার একদিন করবে প্রিয় বন্ধুগণ আসুন এ সমস্ত অপকর মধ্যে আমরা নিজেরা বেঁচে থাকি আমাদের ভাই বোনদেরকে বেঁচে থাকতে উদ্বুদ্ধ করি তাদেরকে আমরা বুঝাই যে এটি হিন্দুদের ধর্মীয় কালচার হিন্দুদের ধর্মীয় উৎসব এটি নিছক বিনোদন নয় তুমি এই যে কোনো বিনোদন যেখানে পাইলা সেখানে বিনোদনে সামিল হয়ে গেলা এই সুযোগ তোমার নাই প্রিয় বন্ধুগণ নবী সাল্লামের সেই ভয়াবহ ভয়বহ বাণী মন্তহুম যে ব্যক্তি কোনো জাতির সঙ্গে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সে তাদের দলের লোক হয়ে যাবে এটিকে মাথায় রেখে আমাদেরকে চলতে হবে এবং আমল করতে হবে কোরআনে কারিমে আল্লাহ নম্বর আয়াতের ভিতরে বলেছেন হে আপনি বলে দিন আমার রব আমার আল্লাহ অশ্লীল কাজসমূহকে আমার জন্য হারাম করে দিয়েছেন এটি আমার জন্য জায়েজ নাই এটি আমার জন্য হারাম নিষিদ্ধ আল্লাহ সুহান তালা করেছেন আমার জন্য এটা জায়েজ নাই বৈধ নয় তুমি যদি মুসলিম পরিচয় দিয়ে থাকো তাহলে তোমার জন্য এটি বৈধ নয় প্রিয় বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সুন্দর দিন দিয়েছেন যে সুন্দর আদর্শ দিয়ে গেছেন ইসলামের প্রত্যেকটা কাজের পেছনে যুক্তি আছে আমার আফসোস লাগে যে সমস্ত তথা কথিত বুদ্ধিजीवी প্রগতিশীলরা ইসলামের প্রতিটি কাজের পেছনে লজিক এবং যুক্তি নাই বলে অভিযুক্ত তোলে অথচ তার প্রত্যেকটা কাজের পেছনে সুন্দর যুক্তি এবং লজিক এবং ভালো দিক উপকারিতা দিক ইতিবাচক দিক রয়ে গেছে তারপরে তারা সমালোচনা তোলে সেই তারাই কিভাবে এই রং মাখামাখি যেটা ত্বকের জন্য ক্ষতিকর যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেটা সমাজের জন্য ক্ষতিকর যেটি মানুষকে উত্তক্ত করার একটা অন্যতম হাতিয়ার যেটা মানুষকে নষ্ট করার অন্যতম একটা হাতিয়ার মানুষের শরীরে অন্যায়ভাবে অবৈধভাবে হাত দেওয়ার অন্যতম একটা হাতিয়ার এটাকে যারা প্রমোট করছে এর পিছনে যুক্তির জটুকুও নেই লজিক্যাল নেই তারপর এটাকে তারা প্রচার করছে প্রমোট করছে এখান থেকে বোঝা যায় এরা ভণ্ড এরা প্রতারক এরা নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই নানান মুখরোচক স্লোগান এবং দুলি তারা জাতির সামনে এরকম আউড়ে বেড়ায় এবং উপস্থাপন করে বেড়ায় আসুন প্রিয় বন্ধু এই হোলি হোলি নামক এই নতুন ফেতনা এই নতুন অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া চাপিয়ে দেওয়া এই অপসংস্কৃতি এই আগ্রাসনের মোকাবেলা আমরা প্রত্যেকে যার যার মতো আমরা এটাকে মোকাবেলা করতে থাকি সামাজিকভাবে মানুষকে বুঝাতে থাকি সামাজিক আন্দোলন গড়ে তুলি যে এক ধর্মের মানুষের কর্মকে এটাকে সার্বজনীন করার অপচেষ্টা যেন করা না হয় প্রিয় বন্ধু আপনাদেরকে একটি আয়াত স্মরণ করে দিতে চাই যেটি সুরায় বাকার একশো আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুমাতলা বলেছেন শিবগাতল্লাহ ওমান আহসান আবেদুল তফসির বাগাবির মধ্যে বিশ্ববিখ্যাত তফসির কারক আব্বাস আব্বাস্লা তালা আনহু বলেন যে খ্রিস্টানরা তাদের নবজাতক শিশুকে তথাকথিত পবিত্র করার নামে বা খাঁটি খ্রিস্টান করার নামে রং মাখা পানিতে চুবাইত এই যে তারা রং মাখা পানিতে চুবানোর যে কালচার তাদের মধ্যে ছিল আল্লাহ সোহাত তার বিপরীতে এ এক নাজিল করেছেন যার অর্থ হল তোমরা খ্রিস্টানরা যে সমস্ত মনগড়া রঙে নিজের চেহারাকে শরীরকে রাঙিয়ে থাকো মনে রাখবে আমরা গ্রহণ করেছি আমরা গ্রহণ করেছি আল্লাহর রঙ তোমরা হোলির হিন্দুদের শ্রীকৃষ্ণের হোলির রং গ্রহণ করেছ আর আমি মুসলিম আমি গ্রহণ করেছি আল্লাহর রং শিবগত আর আল্লাহ রঙের চাইতে সুন্দর রং চাইতে ভালো কোনটা হতে পারে আর কোন রং নেই কোন বর্ণ নেই আল্লাহর রঙের চাইতে সুন্দর আবেদন আর আমরা আল্লাহরই শুধুমাত্র ইবাদত করি অন্য কারো ইবাদত করি না আমরা বা মুসলমান আল্লাহ আল্লাহ বা হিন্দু রাম রাম আমরা এরকম করি না আমরা কপট নই আমরা মুসলিম আমরা এক আল্লাহর ইবাদত করি প্রিয় বন্ধু এআতের মধ্যে আল্লাহ রঙে রঙিন হতে বলা হয়েছে এই রং বাহ্যিক রং নয় এই রং সাময়িক রং নয় এ রং হলো এ রং হলো আল্লাহর বিধানের বর্ণে বর্ণিল হওয়া আল্লাহর বিধান নিজের চলনে বরণে প্রমাণিত হবে আপনি মুসলিম শুধুমাত্র দাবিতে থাকলে হবে না আপনার কাগজে পত্রে থাকলে হবে না বরং আপনার কাজকর্ম দ্বারা প্রমাণ হবে আপনি হিন্দুদের হোলি খেদা মেলে মেতে উঠবেন আর বলবেন আমি মুসলিম অসম্ভব ইসলামে থাকার কোনো সুযোগ নাই এ ধরনের সরাসরি মা মুসিদদের এবাদত তাদের পূজায় অংশগ্রহণ করি প্রিয় বন্ধুগণ আসুন আমরা এখান থেকে বেঁচে থাকি আমরা এখান থেকে ফিরে আসি আল্লাহ বলেছেন লাতুল তাহলুকা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আজ এ সমস্ত বিষাক্ত রঙ এ সমস্ত রং আমরা শরীরে মাখামাখি করছি তাও শরীরের স্পর্শকাতর জায়গা যেটা আমাদের ত্বকের জন্য ক্ষতিকর আমাদের ধ্বংস ডেকে আনছে সেই কাজটা আমাদের করা উচিত নয় আমরা যে কাজটি করছি এটি অন্য বিজাতির সঙ্গে সাদৃশ্য গ্রহণ তাদের বিশ্বাস লালন করি আর না করি তাদের সাথে সাদৃশ্য গ্রহণ হচ্ছে এবং শুধু সাদৃশ্য গ্রহণ নয় তারে তাদের সেই নামের সেই কাজে একই কর্মে আমি ডুবে যাচ্ছি এবং সেখানে তৃপ্তির ঢেকুর তুলছি এটি নিঃসন্দেহে এক ধরনের কুহুরি নিঃসন্দেহে এটি সিরকের আহ মধ্যে মধ্যে গ্রহণ করা তৃতীয়ত এটি অশ্লীলতাকে ছড়িয়ে দেয় এটি ছড়িয়ে দেয় এটি আমাদের সমাজে ইফটিজিং বাড়াবে এটি আমাদের সমাজে মেয়েদেরকে উত্তক্ত করার প্রবণতা এর ফলে আরো বাড়বে একটি উশিলা পাবে বখাটে ছেলেরা ভদ্র মেয়েদের গায়ে হাত দেওয়ার জন্য আসুন আমাদের শুভ বুদ্ধির উদয় হোক আমরা সকলে আল্লাহ রঙে রঙিন হই আমরা এই সমস্ত না করি এবং এগুলোর সোচ্ছার হই সামাজিক আন্দোলন গড়ে তুলি আল্লাহ আমাদের সকলকে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশীল শান্তিপ্রিয় একটি দেশ যেন আমরা সকলে গড়ে তুলতে পারি সারা বিশ্বের বিশ্বকে যেন আমরা শান্তিপ্রিয় একটি আহ মানুষের আবাসভূমি হিসেবে হিসাবে গড়ে তুলতে পারি তার জন্য আমাদের সকলকে ভূমিকা রাখার তৌফিক অভিজ্ঞান করুন যারা আড়ালে থেকে আবডালে থেকে এরকম উস্কানি দিচ্ছে যারা ভাবে নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এরকম বিভিন্ন আহ অপসংস্কৃতিকে চাপিয়ে দিচ্ছে এক একজনের উপরে অন্য জনের একটা তাদের বিরুদ্ধে আমরা মানুষকে সচেতন করি নিজেরা সচেতন হই আল্লাহ তালা আমাদের সকলকে সুহান সুন্দর ইসলামের পথে চলার তফিক দান করেন এত সুন্দর এত সুন্দর রাজপথ ইসলামের রাজপথ কোনো মুসলিমের কাছে থাকার পরে সেই সমস্ত গলিপথ আর নোংরা পথে যাওয়া এটা তার বুদ্ধি বৈকল্য এটা তার বুদ্ধিহীনতা অথবা এটা তার নির্বুদ্ধিতা এটা তার মূর্খতা ছাড়া আর কিছুই নয় আসুন উদাসীনতা থেকে ফিরে আসি আমরা প্রত্যেকে যৌক্তিক হতে শিখি আমরা প্রত্যেকে ভালো হতে শিখি খাঁটি মুসলিম হতে শিখি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ওয়াকা আল আলহামদুল্লাহবুল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি